Assalamualaikum, welcome back to my channel Bangaliana Food. আজকে হাজির হয়ে গেলাম দারুণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাসায় মেহমান আসলে আমরা সব সময় এই নিয়ে চিন্তা করি যে এখন তো অনেক রসুন ছিলতে হবে বা খোসা ছাড়াতে হবে। এত রসুনের খোসা কিভাবে ছাড়াবো? এর জন্যই আমার আজকের এই ভিডিও। এমন কি কোন ধরনের যে কোন ধরনের অনুষ্ঠান, যেমন বিয়ে বাড়ি, জন্মদিন, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আমার আজকের এই ভিডিও। উপায় নাম্বার এক, প্রথমে চাকুর সাহায্যে রসুনের গোড়াটা কেটে নিয়েছি। এবার শিল দিয়ে হালকা করে চাপ দিয়ে থেতো করে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। দেখুন এখন কিন্তু অনেক টাই সহজে দেখুন রসুনের খোসাগুলো আলাদা হয়ে আসছে। হালকা একটু টান দিলেই দেখুন আলাদা করে ফেলতে পারছি। ব্যাস, উপায় নাম্বার এক হয়ে গেল। এবার উপায় নাম্বার দুই, আমি আজকে আপনাদের সাথে তিনটা উপায় শেয়ার করছি। প্রথমে চাকুর সাহায্যে রসুনের সামনের যে অংশ সেটা কেটে ফেলছি। এবার আমি কুচি করে নিচ্ছি এভাবে করে। আর আপনারা চাইলে কিন্তু বটিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক রসুন থাকলে যে কোনো এই তিনটার ভেতর থেকে একটা উপায় সিলেক্ট করেই করতে পারেন আপনারা। এবার হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। কিছুক্ষণ ডলে নেওয়ার পরেই দেখুন আলাদা হয়ে আসছে রসুনের খোসাগুলো। এখন ফু দিলেই কিন্তু রসুনের খোসাগুলো চলে যাচ্ছে অনেকটাই। আপনারা চাইলে পানিতে ভিজিয়েও নিতে পারেন, আবার এভাবে করে ফু দিয়েও করতে পারেন, আবার চাইলে প্লেটে নিয়েও করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লেটে রসুন নিয়েছি, এবার কুলা দিয়ে যেভাবে করে আমরা বাড়ি দিই ঠিক সেরকম করে করে নিচ্ছি। আপনারা কুলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই দেখুন রসুনের খোসাগুলো আলাদা হয়ে এসেছে। শাক ভাজির জন্য এখন আপনাকে আলাদা করে কিন্তু আর কাটতে হবে না, এভাবে করেই করতে পারেন খুব সহজে। এবার উপায় নাম্বার তিন, প্রথমে আমি রসুন নিয়ে নিচ্ছি একটা বাটিতে পরিমাণ মতো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি, একদম ফুটন্ত গরম পানি কিংবা কুসুম গরম পানি কিংবা ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করা যাবে না। গরম পানি মানে অনেক গরম পানি ব্যবহার করলে আপনার রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে আমি 15 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি। 15 মিনিট পর এই দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আপনারা হয়তো বা খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন হাত দিয়ে এভাবে করে ডলে নিচ্ছি খুব ভালো করে। ডলে নেওয়ার পরে দেখুন রসুনের খোসাগুলো কিন্তু অনেকটাই আলাদা হয়ে এসেছে। আমি সবসময় রিয়েল ভিডিও করার চেষ্টা করি, এর জন্য আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, মানে সরাসরি যে কথাগুলো সেটাই শেয়ার করছি। আপনারা যদি এই উপায় নাম্বার তিনটা ফলো করেন তাহলে হবে কি যে আপনার রসুনের 50% এরকম খোসা ছাড়ানো হয়ে যাবে, একাই খোসাগুলো ছাড়ানো হবে। আর বাকিগুলো কিন্তু আপনাদের হাত দিয়েই ছিলে নিতে হবে। তবে এভাবে করলে কিন্তু সময়টা আগের চেয়ে, বটি দিয়ে ছেলার চেয়ে কিন্তু অনেকটাই কম সময় লাগবে, সময়টাও কম অপচয় হবে। আপনারা এভাবে করেও করতে পারেন, আবার উপায় নাম্বার দুই এক অনুসরণ করেও কিন্তু খুব সহজেই করতে পারেন। আশা করব আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর একটা টিপস, সেটা হলো যদি হাতে রসুনের গন্ধ লাগে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন, চাইলে লেবু হাতে ঢলেও নিতে পারেন, এতে করে গন্ধটা চলে যাবে। তা আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।